শালগম আঁকছি। শালগম কীভাবে আঁকতে হয়, প্রথমে আমি আসলে একটি বৃত্তের মতো করে, এরকম বৃত্তের মতো করে একটি লাইন দিয়ে নেব, একদম বৃত্ত হওয়া লাগবে না, জাস্ট বৃত্তের মতো। তারপর এইখানে আসব, এসে ইচ্ছা মতো বড় ছোট করে এরকম লাইন দেব, তারপর আরও দেব এরকম, আরও দেব এরকম, এগুলো সব ডাবল লাইন পাশাপাশি, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এইরকম। আমরা শাপলা ফুলেও এঁকেছি ঠিক সেই রকম, এগুলো গ্যাপগুলো পূরণ করতে যতগুলো লাইনের প্রয়োজন হয় ততগুলো দেব। আমরা একটু পাতা রাখলে মানে আরও ভালো লাগে, পাতাও রাখা যাবে, এখানে একটি পাতা রেখে দিলাম এরকম। এই লাইনগুলো সফট না, মানে আঁকা বাঁকা এলোমেলো এরকম। তারপর কী করব, এগুলোতে মাঝে মাঝে এরকম দুই একটি করে শিকড় বা করে এগুলো দেশে মাঝখানটি ফাঁকা রাখব। তারপর এইরকম করে লাইনগুলো দিয়ে আসবো, এরকম করে। তারপর ইচ্ছে করলে এদিকে অনেক কাজ করা যায়, এদিকেও একটু শিকড় বাকড় করা যায়, মোটা চিকন যেটাই করো না কেন। তারপর আস্তে আস্তে এখানে, আস্তে আস্তে এখানে, এরকম করে। তোমাদের বইও আছে, বইয়ের মধ্যেও পাবা, এরকম করে শিকড় বাকড় দিয়ে কাজটা করতে হবে। তারপর একটু করে আমরা লাইন দিলাম এরকম, আসলে গাজরের মতো, গাজর হয় লম্বা, শালগম হয় গোল। আমরা এইভাবে একটা সুন্দর করে শালগম আঁকতে পারি। শালগম কীভাবে রং করব, প্রথমে যে উপরের যে ডাটাগুলো আছে যেগুলো আমরা কেটে ফেলছি, এই যে মাথাগুলো কাটা, এগুলোতে ড্রয়িং লাইন, যে কোনো একটি ড্রয়িং লাইন ধরে এরকম করে গাঢ় করে ফেলব। তারপর পাতায় যে ড্রয়িং লাইনগুলো আছে সেখানে একটু করে গাঢ় করে এই সবুজ রংটা দেব। তারপর হালকা যে সবুজ রং আছে সাদা অংশগুলো সেটা দিয়ে পূরণ করে দেবো, তাহলে শেড তৈরি হবে, সুন্দর একটা শেড, দেখতে তখন ভালো লাগবে। এভাবে ফাঁকা জায়গাগুলো যেগুলো সাদা অংশ রেখেছিলাম সেগুলো হালকা সবুজ রং দিয়ে এরকম করে ঢেকে দিলাম, তাহলে এরকম সুন্দর লাগবে রংটা। তারপর শালগমটাতে এরকম করে লাল রং দিয়ে এরকম করে সুন্দর করে সব জায়গায় যেখানে ড্রয়িং লাইনগুলোতে আছে গাঢ় করে দিব, একদম গাঢ় করে ড্রয়িং লাইনগুলো। তারপর শেড দিব, সুন্দর করে শেড দিব, যে কোনো এক পাশে বেশি, একটু বেশি করে শেডটা, মানে একটু জায়গা বেশি নেবে, আর যে কোনো এক পাশে একটু হালকা করে, মানে অল্প জায়গার মধ্যেই। তারপর কমলা রং দিয়ে এরকম করে লাল রংটাকে ঢাকব, ঢেকে ফেলব, গাজরের মতো কিছুটা রং হবে তখন, কিন্তু লালের পরিমাণটা বেশি থাকতে হবে। তারপর এরকম করে সাদা অংশটা হালকা করে কমলা রং দিয়ে ঢেকে দেবো, লাল রংগুলো অবশ্যই কমলা রং দিয়ে ঢাকতে হবে। এভাবে আমরা একটা শালগম খুব সহজে আঁকতে পারি ও সুন্দর করে রং করতে পারি।